হ্যালো সবাইকে, ওয়েলকাম আজকের ভিডিওতে। সো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আসলে আমি এমন একটা জায়গা দেখানোর চেষ্টা করব, এটা আসলে আমাদের গ্রামে আর কি। গ্রামে আসলে এত সুন্দর জায়গা ভাই, এটা আসলে আনবিলিভেবল। আমি আসলে বিশ্বাস করতে পারি নাই, বাট যখন নিজের চোখে দেখলাম তো সুন্দর, অ্যামেজিং। আসলে গ্রামের পরিবেশটা আসলে এত সুন্দর হয়, বরাবরের মতো আসলে আমরা সবসময় জানি যে গ্রামের পরিবেশটা আসলে খুব সুন্দর হয়, বাট গ্রামের ভিতরে যে একটা পার্কের মতো করা যায় বা এই পার্ক থেকে আসলে মানুষকে মানে অ্যাট্রাকশন মানুষের অ্যাট্রাকশন নেওয়া যায়, এটা আসলে আমি বিলিভ করতে পারি না। বাট তারপরে আমি যখন আসলাম এখানে, আসলে যখন এসে দেখলাম তখনই আসলে আমি বিশ্বাস করতে পারছি, বাট তার আগে আমি আসলে বিশ্বাস করতে পারি নাই। যেটা বলতেছিলাম আর কি, আমার পিছনে হচ্ছে সেই বিল্ডিংটা, আসলে বিল্ডিংয়ের সিকিউরিটির জন্য আসলে ভিতরে ঢুকতে দিচ্ছে না, বাট হয়তোবা খুব তাড়াতাড়ি আর কি এটা আসলে খুলে দিবে। সো অবশ্যই আমি আপনাদেরকে যখন এটা আসলে খুলবে তখন দেখানোর চেষ্টা করব। সো আসলে কী বলা যায় আর কি, অনেকে একটা তিনতলা একটা ফাউন্ডেশন, অ্যামেজিং একটা দৃশ্য আসলে, মানে খুবই মানে কী বলবো, অনেক সুন্দর লাগছে আমার কাছে আর কি। গ্রামের ভিতরে আসলে এত সুন্দর একটা জায়গা আর পুকুর। আমি আসলে এখন কিন্তু পানির পর দিয়ে হাঁটতেছি, সো পানির পর দিয়ে আসলে হাঁটার আসলে যে ফিলিংসটা। হ্যাঁ, মূলত আমাদের মানে গ্রামের আর কি, সো একটা আসলে অ্যাডভোকেট যিনি আসলে ঢাকাতে মেবি থাকেন, আমি আসলে সঠিক বলতে পারবো না, তারপরেও মেবি ঢাকাতে থাকেন, যিনি ঢাকাতে থাকেন এবং তিনি একজন উকিল। হ্যাঁ, সো উনি হচ্ছে একটা উকিল, তো উনি আসলে গ্রামের ভিতরে করছে আর কি, একটা পার্কের মতো করছে এবং যেখানে প্রায় তিনতলার মতো একটা বিল্ডিং ফাউন্ডেশন আর কি অলরেডি প্রায় শেষের পথে করতেছে, আর একটা পুকুর আছে এবং পুকুরের উপর দিয়ে আসলে এত সুন্দর করে চালি দিয়েছে আর কি, যেখানে আসলে মানুষ হাঁটবে এবং চারপাশে যেরকম আসলে ফল ফলালির গাছ, তারপর হচ্ছে শাক সবজি দিয়ে হাবি যাবে যত কিছু আছে আর কি, উনি আসলে সব কিছু উনি আসলে করে আর কি, উনি কস্টিউমটা করে, বাট এখানে আসলে লোক আছে যারা আসলে এইগুলা দেখভাল করে দেখাশোনা করে। এখানটাতে হচ্ছে পুরো মুরগি, ঠিক আছে, আমার পিছনে যতটুকু দেখা যাচ্ছে পুরোটাই হচ্ছে মুরগি, আর মুরগির কিছু বাচ্চাও দেখতে পাচ্ছি আমি, আর বাচ্চাগুলো কিচির মিচির শব্দ করতেছে মোটামুটিভাবে। এখানের পরিবেশটা আসলে আমি আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না। আর এই দিকটাতে হচ্ছে পাতাকপি আর কি, মানে এখানে আসলে টাইপের আর কি জমির মতো আছে আর কি, এখানে অনেক জমি টাইপের আর কি, এখানে মানে সবজি, পরে হচ্ছে জামরুল গাছ, পরে হচ্ছে কিছু দেখতেছি পেঁপে গাছ, মোটামুটিভাবে এখানে আর কি চাষ করা হয়েছে। এখন আমি আসলে দেখানোর চেষ্টা করবো আসলে ভেতরে গরুগুলো আছে আর কি, গরু দেখানোর ট্রাই করি। এখানে আসলে গরুর হয় প্রচুর পরিমাণে, রাজা সবাই চিল্লাচিল্লি করতেছে। আমার পেছনে হচ্ছে আসলে গরু, আমার টি শার্টের রঙের সাথে আসলে গরুর কালারটা একটু মিলে গেছে আর কি। আর এখানে কিছু বাচ্চা, ও মেবি ক্ষুধা লাগছে খুব, এই জন্য করতেছে।